সালামু আলাইকুম রহমান ঘুমের মধ্যে বোবা ধরার কারণ কি এ সম্পর্কে আজকে জানবো যা আমরা অনেকেই এই সমস্যাটাই খুব ন্যাযলভাবে সাফার করতেছি যে ঘুমের মধ্যে আমাদের বোবা ধরতেছি এবং জানি আমরা অনেক বেশি উদ্বিগ্ন আমরা মনে করি খুবই উদ্বিগ্নতায় আছে আসলে এই ঘুমের মধ্যে এটা এই বোবা ধরার এই সমস্যাটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস এই সমস্যাটা আমাদের অনেকেরই দেখা দেয় এর কিছু কারণ আছে আমাদের যে ঘুমের যে টাইমটা আমরা যে ঘুমাই এই ঘুমের যে সার্কেলটা এই সার্কেলটা নব্বই মিনিট পর পর চেঞ্জ হয় এই প্রতিটা সার্কেল অর্থাৎ ঘুমির যদি আপনি মনে করেন দশ দৈনিক ছয় ঘন্টা ঘুমাচ্ছেন তো ছয় ঘন্টা ঘুমালে আপনার দৈনিক এই ছয় ঘন্টার মধ্যে চারবার ঘুমের সার্কেল চেঞ্জ হয় এই সার্কেলটাকে আবার দুইভাবে ভাগ করা যায় দুইভাবে ভাগ করা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে র্যাম্প স্লিপ আর একটা হচ্ছে নন র্যাম স্লিপ নন র্যাম স্লিপ বলতে আমরা যেটাকে বুঝি যেটাকে বুঝি এবং যেটাকে বলে থাকি সেটা হচ্ছে রিপিট আই মুভমেন্ট আর নন যেই নন র্যাম্প যেটাকে বুঝি সেটা হইছে নন রিপিট আই মুভমেন্ট এটাকে বলা হয় সুতরাং এই যে সমস্যাটা দেখা দেয় রিপিট আইরো মুভমেন্ট যেটা এটা হচ্ছে আপনার গুমের যে আপনি যখন গুমান এটাকে স্বাভাবিকভাবে যখন আপনি নর্মাল অবস্থায় নর্মাল গুমটা যখন নর্মাল থাকে এটাকে রিপিট মুভমেন্ট বলা হয় আইরোপ মুভমেন্ট বলা হয় এটা হচ্ছে আপনার নর্মাল ঘুমাচ্ছেন অর্থাৎ আপনি স্বাভাবিক ঘুমাচ্ছেন আর আপনার ঘুমটা যখন খুব ডিপলি গুমান একদম মনে হয় যে ঘুমটা একদম ডিপলি আছে ওই অবস্থাটাকে বলা হয় নন রিপিট স্লিপ অর্থাৎ নন রিপিট আই স্লিপ বলা হয় এটাকে তার মানে বিষয়টা বুঝতে পারছেন আশা করি বুঝাইতে পারছি তো এই যে স্বাভাবিক অবস্থা যে আমরা ঘুমাই আহ তখন স্বাভাবিক অবস্থায় ঘুমাই অর্থাৎ রিপিট আই মুভমেন্ট এই অবস্থায় আমাদের যে আমরা আমরা বিভিন্ন কিছু স্বপ্নে দেখি বা বিভিন্ন কিছু স্বপ্নে দেখি যখন এই স্বাভাবিক অবস্থায় আমরা ঘুমের মধ্যে থাকি অর্থাৎ র্যাম্প স্লিপ অবস্থায় এই র্যাম স্লিপ অবস্থায় আমাদের ব্রেন থেকে দুই ধরনের হরমোন নিশ্চিত হয় একটা হচ্ছে গ্লাইসিন আর একটা হচ্ছে গাবা এই দুই ধরনের শরীর যে ইনসুলিনের মতো নিশ্চিত হয় ব্রেন থেকে যেটা আমাদের শরীরটাকে প্যারালাইজড করে ফেলে প্যারালাইজ বলতে শরীরটা ওই রকম নড়াচড়া করে না খুব একটা নড়াচড়া করে না একদম স্থির থাকে ঠিক আছে এই অবস্থায় থাকে তো এই স্থির যে অবস্থাটাই থাকে গ্লাইসিন এবং গাভা নিঃসরণের কারণে ওই সময় একটা বিষয় ঘটে তো ওই সময় আমরা বিভিন্ন কিছু স্বপ্ন দেখি অনেক সময় নর্মাল স্বপ্ন দেখি তখন আমাদের কোনো সমস্যা হয় না বা একদম নর্মালি আছি এবং নর্মালি স্বপ্ন দেখতেছি আমি ঘুরতে যাচ্ছি খেতে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এক দেশের থেকে আরেক দেশে যাচ্ছি বা একটা কাজ করতেছি বা মনে করেন আমার সাথে খুব একদম পৃথিবীর বিখ্যাত একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেলো বা মক্কা শরীফে ইমামের সাথে সাক্ষাৎ হয়ে গেলো বা এরকম এক্সামের সাপ পাকিস্তানের এক্সামের সাপের সাথে দেখা হয়ে গেলো ওনাকে নিয়ে এক দেশের থেকে আরেক দেশ সফরে যাচ্ছে এটা স্বাভাবিক বাট অনেক সময় আমরা খুব ডিপ কিছু স্বপ্নে দেখি খুব বিপদ যে আমাকে কেউ মেরে আসছে মেরে ফেলতে যেতেছে বা এরকম কিছু তো ওই অবস্থায় আমরা খুব কেঁপে উঠি একদম উত্তেজিত থাকি যে শরীরতে ঘাম এই এইরকম অবস্থায় হঠাৎ করে আমরা স্বপ্নের দিকে ঘুম থেকে উঠে দেখি যে আমার শরীর ঘাম ছুটতেছে আমরা বলতেছি আমাদেরকে বুবা ধরতেছে কিন্তু আসলে তখন বিষয়টা এরকম ঘটে না তখন বিষয়টা কি ঘটে তখন বিষয়টা ঘটে আমার শরীর কিন্তু প্যারালাইজ হয়ে আছে গ্লাইসিন এবং গাবা নিঃসরণের কারণে শরীর প্যারালাইজড হয়ে আছে শরীর লড়তেছে না ওই সাময়িক সময়ের জন্য কিন্তু আমার ব্রেন তখন কাজ করতেছে তো ব্রেন তখন যখন কাজ করে তখন যখন শরীর নড়ে না তখন আমার শরীর থেকে এক ধরনের ঘাম বা এক ধরনের উত্তেজনা কাজ করে এক ধরনের খারাপ লাগা কাজ করে তখন আমরা এটাকে বলে থাকি বা আমরা স্বাভাবিক গ্রামের বাসায় বা আমাদের বাসায় স্বাভাবিক মানুষ আমরা যেভাবে বলে থাকি মেডিকেল সায়েন্সের বাসায় না যা আমাদেরকে বোবাই ধরেছে আসলে কি সেভাবে বুবাই ধরেছিল বুবাই কখনই ধরে নাই এবং এটাকে আমরা অনেক বেশি উদ্বিগ্নতা হয়ে যায় তো এবং সমস্যাটা দেখা দেয় তো বিভিন্ন কারণে এটা দেখা দিতে পারে যেমন মোবাইল ধরার বেশ কিছু লক্ষণ বা বেশ কিছু কারণ রয়েছে যেমন বংশগত কারণে যদি কারোর এই সমস্যায় জেনেটিক্যালি বংশগত অনেকেরই এই ধরনের এই ধরনের স্লিপ প্যারালাইসিস সমস্যায় সাফার করতেছে যেমন বাবা দাদা বা বংশে কেউ অনেকেও স্লিপ প্যারালাইসিস সমস্যায় সাফার করতেছে সেক্ষেত্রে আপনি এটা সাফার হতে পারে বা আপনার এই সমস্যায় আপনি পড়তে পারেন তার পাশাপাশি যদি আপনার ঘুম কম হয় ঘুমটা যদি ঠিকমতো না হয় ঘুম খুব ইম্পর্ট্যান্ট আপনার ঘুম যদি ঠিক ঠিকমতো হয় আপনার শরীর ভালো থাকবে আপনার শারীরিকভাবে ভালো থাকবেন মানসিকভাবে ভালো থাকবেন কর্মক্ষেত্রে ভালো থাকবেন প্রতিটা ক্ষেত্রে আপনার শরীর খুব ভালো থাকবে সুতরাং ঘুম খুব পারফেক্ট হওয়ার দরকার তার পাশাপাশি ব্রেনে যদি কোনো প্রবলেম থাকে অনেকের অনেক মস্তিষ্কে জড়িত অনেক আছে সমস্যা থাকতে পারে সেক্ষেত্রেও আপনার এই প্যারালাইসিস সমস্যায় থাকতে পারে এর তার পাশাপাশি মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকলে মানসিক দুশ্চিন্তা দিয়ে শুধু এই ধরনের সমস্যা হয় এরকম না মানসিক দুশ্চিন্তার কারণে আমরা অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি এবং অনেক ধরনের প্রবলেমের দিকে প্রতিনিয়তই দাবিত হতে থাকি এবং অনেক ধরনের প্রবলেম আমাদের সম্মুখীন হতে হয় সুতরাং মানসিক দুশ্চিন্তার কারণে এমনটা হয়ে থাকে মেডিসিন সাইড এফেক্ট বিভিন্ন ওষুধের সাইড এফেক্টের কারণে হয়ে থাকে নেশাগ্রস্ততার কারণে হয়ে থাকে যতটুকু সময় নেশাগ্রস্ত জাতীয় পণ্য আমরা এড়িয়ে চলার চেষ্টা করব সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম দেখা দিলে আমরা দ্রুত একজন সাইক্রাটিস্ট বা একজন সাইক্রাট্রিস্টের সাথে দেখা সাক্ষাৎ করবো এবং সে অনুযায়ী ওনার অ্যাডভাইস মোতাবেক চলার চেষ্টা করবো এবং সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন আমাদেরকে পর্যাপ্ত ঘুমানোর প্রয়োজন সালামুক ও রহমতুল্লা